টয়লেটে ইস্তেকফার বা জিকির কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে মনে মনে ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি ইসমে আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দিয়ে মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেফার বা জিকির কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তো তারপরে করেন মুখে কোনো জিকির সেটা ইস্তেফার হোক বা অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন ভাই ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো আপনি রাহে মেলা বইটা নেন এবং হিস্টন মুসলিম বইটা নেন আর বান্দার ডাকে আল্লাহর সাড়া হিস্টন মুসলিম যেরকম বের করেছে যথাসম্ভব মাক্তাবতুল বায়ান তারা প্রকাশ করেছেন আপনার বান্দার ডাকে আল্লাহর সাড়া শেখা আল গাহতানি যিনি হিসরুল মুসলিম লিখেছেন চমৎকার বই আপনি তিনটা বই রাখলে আপনার দোয়ার বিষয়ে আর তেমন কিছুর প্রয়োজন হবে না আলটাস ইমাম নবির আল আজকার নামে এটার বাংলা অনুবাদ হয়েছে যতটুকু আমি জানি অত সেটা আপনি সংগ্রহ করতে পারেন চারটি বই কথা বললাম রাহেবেলায়ত হিসরুল মুসলিম এবং বান্দার ডাকে আল্লাহ সারা চিটি বাংলা অনুবাদ হয়েছে মহতদ রুবায়ন করেছে এবং আল আসকার ইমাম নবির রহমাল্লাহ এই চারটা বই আপনি কিনতে পারেন দোয়ার বিষয় সব কিছুর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা না মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না কিন্তু যদি পীড়াপীড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে আপনার অমত থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না তাহলে সেক্ষেত্রে বিয়ে হয় না কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি হোক সেটা জোরপূর্বক তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে আবদুর রাজাকবিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্তঙ্গের লোক বা লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কখন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে ফখরুল ইসলাম জানতে চেয়েছেন মানুষ শয়তান বলতে কি বোঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী দেখুন মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষরা করে সেটি মানুষ শয়তান অতিবিধি থেকে বাঁচার জন্য আপনি সুরায় বিনাস পড়বেন মিনাল নাস মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাপনার পানা চাই মূলত শয়তান জিনই কিন্তু মানুষ রূপী শয়তান আছে অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রপ থেকে দূরে থাকতে হবে ওসামা ওজমা আপনি জানতে চাইছেন ইসমে আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি ইসমে আজম কাকে বলে শুধু আল্লাহর নাম নেওয়া এটাও কিন্তু ইসমে আজম অতএব আপনি শুধু হে আল্লাহ বলে কিছু চাইলে সেটাই ইসমে আজম বলে চাওয়া হয় আর তাছাড়া ইসমে আজম সম্পর্কিত যে সমস্ত দোয়া বিভিন্ন হাদিসে রয়েছে সেগুলো মুখস্থ করে যদি কোনো ভুলে যান কোনো অসুবিধা নেই এই জন্য কোনো গুণা আপনাকে বহন করতে হবে না আর কোরআনিকালিম যদি মুখস্থ করার পর কেউ গাফলতদের কারণ আদালত না করার কারণে আল্লাহ মাফ করুক ভুলে যায় সেটা ঘুণায়ের কথা